আজকের ক্লাস সেকেন্ড সেমিস্টার ফাউন্ডেশন কোর্স, যাদের বেঙ্গলি রয়েছে তাদের জন্য। আমি গতদিন তোমাদের একটি গল্প থেকে, পুঁই মাচা গল্প থেকে আমি তোমাদের কিছু এমসিকিউ করিয়েছিলাম। আজকে আমি করাবো তোমাদের কিছু এমসিকিউ। সে গল্পটির নাম হচ্ছে ছুটি। তাহলে আমরা সময় নষ্ট না করে শুরু করছি। নাম্বার ওয়ান, প্রথমেই যে কোশ্চেনটি আমি বলবো সেটি হচ্ছে যে ছুটি গল্পের লেখককে বা গল্পকারকে। আমরা জানি প্রত্যেকেই ছুটি গল্পটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট নাম্বার টু, ছুটি গল্পের বালকদের সর্দারের নাম। আনসার ফটিক। নেক্সট, এই গল্পের নায়ক বা মূল চরিত্রের নাম একই, সেটি হচ্ছে ফটিক। ফটিকের পদবি ছিল চক্রবর্তী। নেক্সট, ছুটি গল্পে ফটিকের ভাই ছিল কয়টি? একটি, দুটি, তিনটি, চারটি? আমরা জানি একটি ভাই ছিল, সে ভাইটি ছোট ভাই এবং তার নাম ছিল কি? মাখন। নেক্সট, ফটিকের মামার নাম বিশ্বম্ভর চক্রবর্তী। নেক্সট, ফটিকের মামা থাকতেন কলকাতায়। নেক্সট, বিশ্বম্ভর বাবু ফটিককে নিয়ে যেতে চেয়েছিলেন কোথায়? কলিকাতায়, কারণ তিনি কলকাতায় থাকতেন, সেখানেই তিনি তার ভাগ্নেকে নিয়ে যেতে চেয়েছিলেন। নেক্সট একটি লাইন বলবো, দেখ মার খাবি এই বেলা ওঠ, উক্তিটি করেছে কে? ফটিক। উক্তিটি যাকে উদ্দেশ্য করে করা হয়েছে তার নাম হচ্ছে মাখন। নেক্সট, চক্রবর্তীদের বাড়ি কোথায়? উক্তিটি করেছে বা প্রশ্নটি করেছে বিশ্বম্ভরবাবু বা বিশ্বম্ভর চক্রবর্তী। উক্তিটি যাকে উদ্দেশ্য করে করা হয়েছে তার নাম হচ্ছে ফটিক। নেক্সট, ফটিক দাদা মা ডাকছে, উক্তিটি করেছে বাঘা বাগদি। নেক্সট, ফটিককে জোর করে তার মায়ের কাছে নিয়ে গিয়েছিল, আনসার বাঘা বাগদি। নেক্সট, আবার তুই মাখনকে মেরেছিস, উক্তিটি করেছে ফটিকের মা, এবং উক্তিটি যাকে উদ্দেশ্য করে করা হয়েছে তার নাম হচ্ছে ফটিক। নেক্সট, এ তুই আমার গায়ে হাত তুলিস, উক্তিটি করেছে ফটিকের মা, উক্তিটি যাকে উদ্দেশ্য করে করা হয়েছে তার নাম হচ্ছে ফটিক। ও মা, এ যে দাদা, তুমি কবে এলে, উক্তিটির বক্তা হলেন ফটিকের মা। আর উক্তিটি যাকে উদ্দেশ্য করে করা হয়েছে, বা আমরা যদি এভাবেও যদি প্রশ্ন পাই যে পেতে পারি যে দাদাটি হলেন বা দাদাটির নাম বিশ্বম্ভর চক্রবর্তী, বা দাদাটি হলেন বা যা বিশ্বম্ভর চক্রবর্তী, বা উক্তিটি যাকে উদ্দেশ্য করে করা হয়েছে, এরকম করে যদি আসে তাহলে হবে ফটিকের মামা। অপশান যেরকম থাকবে সে অনুযায়ী তোমরা কারেক্ট অপশানে তোমরা টিক মার্ক দেবে। নেক্সট, ফটিকের মামা কাজ করতে গিয়েছিল, আনসার হচ্ছে পশ্চিমে। নেক্সট, ফটিক আমার হার জ্বালাতন করিয়াছে, উক্তিটির বক্তা হচ্ছে ফটিকের মা, এবং যাকে উদ্দেশ্য করে তিনি এই উক্তিটি করেছিলেন তিনি হচ্ছেন তার মা বা তার মামা বা ফটিকের মামা কিংবা বিশ্বম্ভর চক্রবর্তী বা তার ভাই, তার মামা নয় তার ভাই, এই আনসারটা হবে কারেক্ট। নেক্সট, ফটিকের বয়স ছিল 13 বছর। নেক্সট, বিশ্বম্ভর বাবুর ছেলে ছিল 3টি। নেক্সট, এখন তুমি নিজের কাজে মন দাওগে, উক্তিটি করেছে ফটিকের মামি, এবং যাকে উদ্দেশ্য করে উক্তিটি করা হয়েছে তার নাম হচ্ছে ফটিক। এবং এই যে লাইনটি বলা হয়েছে যে এখন তুমি নিজের কাজে মন দাওগে, এখানে নিজের কাজ বলতে যা বোঝানো হয়েছে তা হলো পড়াশোনা করা। নেক্সট, ফটিকের পূজার ছুটি হবে কোন মাসে? কার্তিক মাসে। নেক্সট, বই হারিয়ে ফেলেছি, উক্তিটি করেছে ফটিক, এবং উক্তিটি যাকে উদ্দেশ্য করে ফটিক করেছে তিনি হলেন তার মামি, অর্থাৎ ফটিকের মামি বা বিশ্বম্ভর বাবুর স্ত্রী। নেক্সট, বেশ করেছ, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারিনে, উক্তিটি করেছে ফটিকের মামি বা বিশ্বম্ভর বাবুর স্ত্রী, এবং যাকে উদ্দেশ্য করে উক্তিটি করা হয়েছে তার নাম হচ্ছে ফটিক। কেন বাপু পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ, উক্তিটি করেছে ফটিকের মামি বা বিশ্বম্ভর বাবুর স্ত্রী, এবং যাকে উদ্দেশ্য করে উক্তিটি করা হয়েছে তার নাম হচ্ছে বিশ্বম্ভর চক্রবর্তী, বা তিনি হচ্ছেন ফটিকের মামা। নেক্সট, আমি মার কাছে যাচ্ছিলুম, আমাকে ফিরিয়ে এনেছে, উক্তিটি করেছে
ফটিক। নেক্সট লাইন, ফটিক তোর মাকে আনতে পাঠিয়েছি, উক্তিটি করেছে ফটিকের মামা এবং যাকে উদ্দেশ্য করে করেছে তার নাম হচ্ছে ফটিক। লাইনই পরিষ্কার বুঝতে পারছি আমরা। নেক্সট, আমি এখন বাড়ি যাচ্ছি, উক্তিটি করেছে ফটিক। উক্তিটি যাকে উদ্দেশ্য করে করা হয়ে করেছে ফটিক যাকে উদ্দেশ্য করে করেছিল তিনি হচ্ছেন ফটিকের মা। তাহলে মোটামুটি ভাবে গোটা 40 আমরা MCQ পেয়ে গেলাম এখানে। আমি প্রত্যেক ক্লাসের পরেই বলি বা ক্লাসের সময় বলি, সে কথাটি আরেকবার বলবো আজকে। সেই কথাটি হচ্ছে যে যতই আমি এখানে MCQ তোমাদের করাই না কেন, তোমরা আশা করছি এখান থেকে পেয়ে যাবে, তবু আমি আরেকবার বলবো, তোমরা কিন্তু মূল যে গল্পটি সে গল্পটি কিন্তু খুব ভালো করে পড়ে নেবে। কারণ MCQ কোশ্চেন সাধারণত এই মাল্টিপল চয়েসের যে কোশ্চেনগুলো সেগুলি সাধারণত প্রত্যেকটা লাইন ভালো করে পড়লে তবেই কমন ফেলা যায়। কাজেই তোমরা কিন্তু মূল টেক্সটটা ভালো করে পড়ে নেবে।